আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। এ নিয়ে শুরু হয় চাপানোতর। তারই মধ্যে ফের চিকিৎসকদের নিশানা করলেন তৃণমূল মুখপাত্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিচার সম্মেলনের মঞ্চ থেকে চিকিৎসকদের একাংশকে মুখোশধারী বলে কটাক্ষ করলেন। কুণালের মতে চিকিৎসকদের একাংশের সরকারি হাসপাতালে পোস্টিং হলেও প্রাইভেট প্র্যাকটিস করছেন, একগুচ্ছ শারীরিক পরীক্ষা করতে বলে কমিশন খান। এই চিকিৎসকদের ওপর নজর রাখার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি, সেই সঙ্গে তালিকা তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই জেলায় পোস্টিং পাওয়ার পরেও কায়দা করে দু তিন দিনের কোনোভাবে ডিউটি করে তারা জেলা থেকে পালিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। এদের নাম নোট করে রাখুন। ওষুধ কোম্পানির টাকা খেয়ে প্রেসক্রিপশনের দামি ওষুধ লিখে আপনাকে আমাকে বেশি দামের ওষুধ খেতে বাধ্য করবে, আর ওষুধ কোম্পানির পয়সায় বিদেশ ভ্রমণ করবে। তৃণমূল মুখপাত্রের মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। কুণাল কোচসার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেন। বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তারা। যে সমস্ত জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা কেউই মানে আন্দোলন করার সময় কেউই প্রাইভেটে গিয়ে প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করেননি, এবং উনি যে স্পেসিফিক কিছু ডাক্তারের সাথে যদি কথা বলে থাকেন যে যারা ডিউটি আওয়ার ফাঁকি মেরে তারা প্রাইভেটে ডিউটি করছে, তাহলে আমরা অবশ্যই বলবো এটা তদন্ত হোক, কারণ আমরা সমর্থন করি না কেউ যদি প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করে সরকারি হসপিটালে কাজ ছেড়ে দিয়ে অবশ্যই। এবং হসপিটালগুলোতে বায়োমেট্রিক চালু করার আমরা যে দাবি করছি সেই দাবি যেন বায়োমেট্রিক চালু করা হয় হসপিটালগুলোতে, কোন ডাক্তার কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন সেটা যেন খেয়াল রাখা হয়। কুণাল ঘোষের মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে বিরোধী দলগুলিও। কয়েকদিন আগে মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ করে প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। নিশানা করা হয়েছে প্রশাসনকে। কুণাল ঘোষের মন্তব্য সেই অভিযোগকে মান্যতা দিল বলে মনে করা হচ্ছে। এতে শাসক দলের উপর চাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।